ভালোবাস সূর্যের এক না আমরা রয়েছি সে সূর্যের দেশে লীলা চঞ্চল সমুদ্রে আবিরাম গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে ভারত বর্ষ সূর্যের এক নাম ভারত বর্ষ মানবতার এক নাম মানুষের লাগি মানুষের ভালোবাসা প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান যুগে যুগে তাই বিশ্বের যাবাসা সব তীর্থে আঁকা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত ভারতবর্ষ সূর্যের এক নাম ভারতবর্ষ সাম্যের এক নাম অস্পৃশ্যতা হিংসা দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান ভেদাভেদ ভুলে মানুষকে দেখে গল দেবতার বেশে ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা রয়েছি সে সূর্যের দেশে লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে ভারতবর্ষ সূর্যের এক নাম ভারতবর্ষ আমার জন্মভূমি আমাদের জন্মভূমি তোমার জন্মভূমি আমার জন্মভূমি বীর প্রসবিনী আমার ভারত মাতা কত বীর সন্তানকে জন্ম দিয়েছে তিনি যুগে যুগে পরাধীনতার গ্লানিকে কাটিয়ে উঠেছি আমরা ভারত মাতার অনেক সন্তান বলি প্রদত্ত হয়েছে মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে সেই সব বীর শহীদদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ দিনে রইল আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি বিড়িবে আজ তারা কি বিড়িবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মানলো খানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে
লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। আজ 26 জানুয়ারি, কি তাৎপর্য এই দিনটার? প্রতি বছর এই দিনটি পালিত হয় প্রজাতন্ত্র দিবস হিসেবে, কিন্তু তাৎপর্য কি দিনটার? 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পেছনেই রয়েছে একটি ইতিহাস। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের অধিবেশন ডাকা হয়েছিল। এই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয় যে 1930 সালে 26 জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয় তাহলে ভারত পূর্ণ স্বরাজ ঘোষণা করবে। সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার দ্বারা ডোমিনিয়নের মর্যাদা লাভ না করায় কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করেছিল। 26 জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে 1950 সালে স্বাধীনতার পর ওই দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয় এবং দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালিত করা হচ্ছে প্রতি বছর। চলতি বছরে ভারতের 72তম গণতন্ত্র দিবস পালন করা হচ্ছে। দেশমাতৃকার তাকে সম্মান জানিয়ে আমার ভারত মাতার মাটিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমি গর্বিত যে আমি ভারত মাতার সন্তান, যেখানে রয়েছে অনেক বৈচিত্র্য কিন্তু তার মধ্যে রয়েছে একতা। এমন বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর কোথাও দেখা যায় না। উত্তরে গগনচুম্বী হিমানী, দক্ষিণে সুশীতল জলরাশি, একদিকে শস্য শ্যামলা ভূমি, আবার কোথাও রয়েছে ঊষর মরুভূমি। কত জাতির মানুষ রয়েছে এখানে, তবু আমাদের একটাই পরিচয় যে আমরা সকলে ভারতবাসী। সেই রত্নগর্ভা ভারত মাতার বীর সন্তানদের আরও একবার শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগ শেষ করব। তোমরা বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে আছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই তোমরা জানিয়ে দিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল বাটনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সকলেই খুব ভালো থাকো,
দেশ মাতৃকার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তোমাদের সকলের জন্য রয়েছে অনেক ভালোবাসা। জয় হিন্দ, বন্দে মাতরম। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা তারাকে ফিরবিয়ার, তারাকে ফিরবিয়ার সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত। লেখা আছে অশ্রু জলে।